वेलकम बैक टू माय चैनल इप्सिताज ब्लॉग्स। तो आज के आमी तुम्हारे साथे एक रेसिपी शेयर करब, से हलो चिंगड़ी भापा। ये चिंगड़ी माछगुलो चिंगड़ी माछगुलो देखो, हमें माझारी साइज़े चिंगड़ी एगुलो के केटे नियेछी। तो ये एखन हलुद लवण माखिए रखब 10 मिनिटर जोन्नो, हलुद लवण माखिए 10 मिनिटर जोन्नो रखब, तारपरे तुम्हारे साथे आबार आसछी। तो आमी इटाते एजे एक चामच लवण दिए दिच्छी और आधा चामच रंग गुड़ो दिए दिच्छी, दिए एखन एटाके आमी भालो करे मिक्सड करछी। तो एटा आमार मिक्सड हुए गेछे, एजे भालो करे मिक्सड करे रेखेछी, भालो करे मिक्सड हुए गेछे। तो 10 मिनिटेर जोन्नो आमी रेखे दिब, तो रखार पर तुम्हारे साथ आबार आसछी। तो 10 मिनट पर चले आसछी, चिंगड़ी माछगुलो हलुद लवण माखिए रेखेछिलाम, ये भालो करे गाए मिक्सड हो गेछे। तो आमी ए छोटो बाटिटाते करब। तो बाटिटे करार जोन्नो आमी कि करेछी, फार्स्टे चिंगड़ी माछगुलोके आमी बाटिटाते ढेले निच्छी, তারপরে এটাতে আমি একটা একটা করে উপকরণ দিচ্ছি। আমি এখানে সাদা শস্য, আমি এখানে এই যে সাদা শস্য আর লাল শস্য, লাল বা যে তোমরা যাই বলো কালো, ওই শস্য চারটা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি শিলনোড়াতে। তো এটা আমি এখন দিয়ে দিচ্ছি, 1 চামচ 2 চামচ 3 চামচ দিলাম। তারপরে এটাকে একটু মিক্স করছি। এখন এটাতে আমি এই যে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিব অল্প, যাতে কালারটা সুন্দর আসে। আর একটু করে লবণ দিব অল্প, কারণ কি এই সরষা বাটার সময় লবণ দেওয়া হয়েছিল আর চিংড়ি মাছটা তো লবণ দেওয়া হয়েছে, তাই অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। আর রংগুলো দিব না, এটাকে আমি ভালো করে এখন মিক্সড করব। তো আমার মিক্সড হয়ে গেছে, এখন আমি চারটা এই যে পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে এটার মধ্যে সরষার তেল দিয়ে দিব অল্প। আর অল্প করে এই যে, তো এইদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি, যে জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর এখন আমি টিফিন বক্সটাকে ঢেকে, এই যে টিফিন বক্সটাকে এই যে আমি ঢেকে নিয়েছি, এখন আমি এটাতে বসিয়ে দিচ্ছি, বসিয়ে আমি ঢেকে দিব। এই যে আমি ঝাঁজরাটা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢেকে দিব আর গ্যাসটাকে বাড়িয়ে দিব 10 মিনিটের জন্য, তারপরে লো ফ্লেম করে দিব। তো তোমাদের সাথে 10 মিনিট পরে আবার আমি আসছি। তো 10 মিনিট পরে আমি চলে আসছি, এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি, হাই ফ্লেম করেছি। তো ঢাকনাটা উঠিয়ে দেখছি না আর একটু হবে,
এখন আমি মিডিয়াম ফ্লেমে আরো 10 মিনিট রাখব এই যে মিডিয়াম করে দিয়েছি পরে 10 মিনিট পরে আবার আসব 10 মিনিট হাই ফ্লেমে করে রেখেছিলাম এতক্ষণ আর এখন মিডিয়ামটা মিডিয়ামে করে দিয়েছি তারপরে তোমাদের সাথে আবার আসব আমার রেসিপি ততক্ষণে রেডি হয়ে যাবে তো 10 মিনিট পরে আমি চলে আসছি আমি এখন খেয়ে দেব এটা আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি তারপরে এটা ঠান্ডা হওয়ার পরে তোমাদের সাথে আবার আসছি কারণ এটা তো ভীষণ গরম ঠান্ডা হোক তারপরে আবার আসব তো আমার এটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা ঢাকনাটা খুলব এই যে খোলার পরে দেখো এই যে এরকম আসছে এই যে তো এই আমার চিংড়ি মাছের রেসিপিটা রেডি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন কেউ হলে আমার পরিবারে জয়েন করো তো আজকের জন্য টাটা বাই বাই নেক্সট আমি অন্য আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার আসবো